Hello friends, good morning and welcome back to my channel Simple Lifestyle with Anima. আমি অনিমা, আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজ হলো সোমবার, এখন বাজে 9:30। এখন করবো আমরা ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আজকে আছে পেটাই পরোটা। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের আমি আজকে রান্না শেয়ার করব, একটা খুব পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না। তো চলো এখন ব্রেকফাস্ট সেরে নিই। কলার ভাজা ভাজা চচ্চড়ি, যেটা ওই গ্রামের দিকে না যখন ঠাকুর পুজো পুজো হয় তখন এই রান্নাটা একদম মাস্ট হবেই। আর এখন এই রান্নাটা একদম লুপ্তপ্রায়, হারিয়ে গেছে, অত কারোর বাড়িতে অতটা বেশি হয় না, তবে খেতে দুর্দান্ত হয়, দারুণ হয়, একটা পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না। আর বিচে কলাতে আমরা জানি পেট পরিষ্কার হয়, স্বাস্থ্য ভালো থাকে, বিচে কলা শরীরের পক্ষে খুব উপকারিতা, খুব উপকার। তো যাই হোক, এই বিচে কলা কেটে নিয়েছি, 4 বিচে কলা এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে 2 বেগুন, আর 1 লাগছে আলু। এগুলো আমি আগে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তো এটা আমি সেদ্ধ বসিয়ে দিই, কড়াইতে জল গরম হয়ে গেছে আমার, দিয়ে দিলাম বিচে কলাগুলো, বেগুন আর আলু, একটু লাগবে নুন আর হলুদ, পরিমাণ মতো নুন আর হলুদ। এটা সেদ্ধ হবে, দিয়েছি সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আর কি কি লাগছে তোমাদের বলে দিই। লাগছে কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা, আর একটুখানি পাঁচফোড়ন, একটু কালো সরষে, 1 পিঞ্চ আন্দাজ কালো সরষে, আর লাগছে জিরে আর শুকনো লঙ্কা, শুকনো খলায় ভেজে গুঁড়ো করা, আর সাদা সরষে, এটাও ওই 1/2 চামচ আন্দাজ সাদা সরষে, এটাও শুকনো খলায় ভেজে আমি গুঁড়ো করে নেব। তো এই কটা উপকরণে এই রান্নাটা হবে। রান্নাটা যথেষ্ট সুস্বাদু এবং খেতে সুন্দর, শরীরও ভালো রাখে, বিচে কলা শরীরের পক্ষে খুব উপকার। আর এই রান্নাটা না আমি আমার দিদার কাছ থেকে শিখেছি, পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না। তো দিদা এই রান্নাটা দুর্দান্ত করতো। তো যাই হোক, আমি সেদ্ধ করে নিয়ে এটা গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। সেদ্ধ হয়ে গেছে, আমি জলটা ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে এটা একটু ম্যাশ করে দিচ্ছি, যাতে এটা একটু একের সঙ্গে আরেক একটু ঘাঁটা হয়ে যায়, মন্ড টাইপের আর কি। বাকিটা কড়াইতে নাড়তে নাড়তেই হয়ে যাবে। তো চলো এবার রান্নাটা শুরু করি। কড়া বসে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। এই রান্নাতে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ভেঙে দিলাম, তেজপাতা, আর সামান্য কালো সরষে। এবার দিয়ে দেব সবজিগুলো, যেহেতু আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম তো সেটা পরিমাণটা একটু দেখেই দিতে হবে। একটু লাগবে, দিয়ে দিলাম 1/2 চামচ আন্দাজ হলুদ, সামান্য নুন, নুনটা যে যার স্বাদ মতো,
টোটাল নিরামিষ রান্না, যারা নিরামিষ খাও তারা এটা ট্রাই করতে পারো, খেতে দারুণ লাগে। অ্যাকচুয়ালি এটা পুজোর রান্না, গ্রামে ঘরে না এখনো পুজো পাঠ হলে, অনুষ্ঠান হলে, ঠাকুর পুজোর অনুষ্ঠান কোনো হলে এখনো এই রান্নাটা হবেই, একদম মাস মহোৎসব। তো এবার দিয়ে দিব আমি যে সাদা সর্ষেটা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা, এটা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, একটু মিক্স করে নেব। আর কিচ্ছু লাগবে না, শুধু নামানোর আগে আর একটু কাঁচা তেল দিয়ে এটা নামিয়ে নেব। তাহলেই আমার রেডি আজকে বিচে কলা ছেচকি। একেবারে লো ফ্লেমে এটা একটু ভেজে ভেজে নিতে হবে। এটা আমার হয়ে গেছে, আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি, কেন ওখানটা একটু তেল দেব। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট একটা এই রান্নার, এটা দিতেই হবে নাহলে কিন্তু ভালো লাগবে না। এটা একদম সিম্পল একটা সহজ রান্না, খুব কম উপকরণে রান্নাটা হয়ে যায় কিন্তু খেতে দারুণ লাগে। একেবারে আমার রেডি বিচেকলার ছেঁচকি। আর বিচেকলা আমরা জানি শরীরে খুবই উপকার, পেট পরিষ্কার রাখে, শরীর ঠান্ডা রাখে। এটা আমি এবার সার্ভ করে দেবো। হবে আমার উচ্ছে আলু ভাজা, যেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, শিম ভাজা, আর করে নিয়েছি যেটা টমেটো চাটনি নয় কিন্তু এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখা মাখা করে, ধনে পাতা দিয়ে আর নুন হলুদ তেল সব কিছু দিয়ে একটু মাখা মাখা করে চাটনির মতো করে বানিয়ে নিয়েছি, কিন্তু চিনিবিহীন, চিনি দিইনি, টকটক স্বাদ। আর হবে পাতলা করে মুসুরের ডাল। তো রান্নাগুলো করে নিই। লাঞ্চ মেনু বিচাকলার ছেঁচকি যেটা তোমাদের সাথে আজ শেয়ার করলাম, আর আছে শিম ভাজা, ডাল, উচ্ছে আলু ভাজা, আর টমেটো, পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একটা টকটক চাটনি। বেড়ে ফেলেছি, এবার আমরা লাঞ্চ সেরে নিই। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন বাজে 4টা, অনেকক্ষণ লাঞ্চ হয়ে গেছে। তো এখন বেরিয়েছি ছেলেকে নিয়ে কম্পিউটার ক্লাসে যাব, কম্পিউটার ক্লাসে ছেড়ে দিয়ে আজ যাব উড়স মেলা। আজ বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেন এসেছে উড়স মেলা উৎসব উপলক্ষে। তো আজকের এই দিনে, যেটা চালু হয়েছিল 1902 খ্রিস্টাব্দে, আজকের এই দিনে একদম এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে একাকার এই মেদিনীপুরে, ওপার বাংলার মানুষের একটা বিশ্বাস আছে যে হযরত মুহাম্মদের বংশধরের মাজার এই মেদিনীপুরে আছে। তো ওরা সেই টানে এই দিনে এখানে আসে আর কি। তো যাই হোক, আমি কিছু বিশেষ কিছু জানি না, তবে যতটুকু জানি ততটুকু বললাম। তো এই উৎসব উপলক্ষে আর যাই হোক, দুই বাংলার একটা মেলবন্ধন ঘটে, একদম এপার বাংলার মানুষ ওপার বাংলার মানুষ মিলেমিশে একাকার হয়ে যায়, যেটা খুব ভালো লাগে আমাদের। তো চলো, আমিও ভাবছি মেলাতে একবার যাব, গিয়ে একটু ঘুরে আসব, তোমাদেরও নিয়ে যাব, চলো। দেখো এটা মিয়া মসজিদ, সেখানে এই উৎসবটা হয়।
মেদিনীপুর মিয়া বাজারের জোড়া মসজিদের কাছে। এটা প্রতি বছর হয়ে থাকে। ওখানে থেকে অনেকক্ষণ চলে এসেছি, দিয়ে ছেলেকে আনতে গেছিলাম পড়াতে, ওখান থেকে এই জাস্ট বাড়ি ফিরলাম। ফিরে রাতের রান্না শুধু ভাতটা করব, তরকারি ডাল সবই আছে মোটামুটি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যেও না। তোমরা সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে, পজিটিভ কথাবার্তা চিন্তা করবে। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, আজকের মতো টাটা।